কি হয়েছে নাকি? মিস্টার সেনের গায়ে হলুদ হয়ে গেছে, রুশের দিনে সবাই আসছে। আমিও বলি যে গায়ে হলুদ ছাড়া বিয়ে হয় কখনো? যাক, এখন একটু নিশ্চিন্ত হওয়া গেছে। শরীরটা ভালো না, বেশ খারাপই। এখানে এসে দুদিন অসুস্থ হয়ে পড়েছিল, তো এই ছেলের বাড়ি ওনারাই ডাক্তারবাবুকে ডেকে এনেছিলেন। ডাক্তারবাবু বলেছেন যে একটু রেস্ট নিতে, এই বিয়ের হইচই তার মধ্যে না আসতে, তাই ঘরে জোর করেই আটকে রেখেছি। না না না, একদম ঠিক করেছো, তুমি ওদিকটা সামলাও, আমরা এখানে আছি, চিন্তা করো না, আমরা আছি। না না দিদি, আপনারা না তো ঠিক করে হবে, আপনারা দিন তো। এই শোনো দিদি, তুমি কোথায় গেলে? ওই রক্তচোষা বাদুরটার গায়ে লাগানো হলুদ আমি কিছুতেই লাগাবো না, আমাকে কিছু একটা করতেই হবে। উঠেছে তো বড় বড় ডায়লগ, আমি বিয়ে করতে চাই না, বিয়ে করতে বাধ্য হচ্ছি। এদিকে পেটে পেটে তো শোনো না, ইচ্ছা আছে, সব নিয়ম কায়দা করে ফলো করছি। সুন্দর লাগছে। মাসি, বলছি পিউকে তো বরণ করতে হবে, এনো। ওই সিরিয়াল সিনেমায় ভিলেনরা যেমন হিরোইনের গায়ে হলুদ নষ্ট করে দেয়, আমাকেও ওই রকমই কিছু একটা করে হলুদটা নষ্ট করতে হবে। টুবাইদা ছাড়া অন্য কারোর গায়ে ছোঁয়ানো হলুদ কিছুতেই আমার গায়ে ছোঁয়াতে দেব না, কিছুতেই না। আমি তো কেউকে বরণ করবো না রেশা। ও মা, কেন? পিহুকে তুমি বরণ করবে। মাসি, তুমি থাকতে আমি পিহুকে কি করে বরণ করতে পারি? রুশার কথা সত্যি যে আমরা খুব ছোট থেকে পিহুকে খুব আদরে যত্নে বড় করেছি, কিন্তু মা এটাও যে সত্যি যে আজকে পিহুর নতুন জীবন শুরু হচ্ছে তোমার হাত ধরে। তুমি যেভাবে পিহুর পাশে দাঁড়িয়েছো সেভাবে কটা লোক দাঁড়ায় মা? আমি বলছি তোমায়, পিহুকে আশীর্বাদ করবার প্রথম অধিকার তোমার।